তো আমাদের এই একজন মন্ত্রী বলেছেন যে তালেবান সরকার যদি আপনার জনগণের সরকার হয় তাহলে নাকি ওনারা এটাকে আপনার দিবে, স্বীকৃতি দিবে। বাংলাদেশ জনগণের সরকার আছে, আপনি তালেবান জনগণের হইলে তারপরে আপনি স্বীকৃতি দেবেন? আপনি জনগণের ভোট চোরের বাচ্চারা, নিজেরা চুরি করে আইসা, তারপরে এখন আরেক সরকার জনগণের না জনগণের না সেটা নিয়ে শরম করে না, একটু লজ্জা লাগে না? তারা তারপরে স্বীকৃতি দেবে, তা আপনাদের স্বীকৃতি নিয়ে পৃথিবীর কোনো দেশ ওঠেও না বসেও না। আপনাদের স্বীকৃতি দিলেও না না দিল না, ভিক্ষা খাওয়া জাতি ভিক্ষা করেন, ভিক্ষা করে ভিক্ষার টাকাও মায়া খান, এটা হচ্ছে আপনাদের সেই 71-72 থেকে এই পর্যন্ত ইতিহাস। তারা এখন আফগানিস্তানের নিউজ নিয়ে আসছে, সেই নিউজের মধ্যে আফগানিস্তানের সরকার পলায়ে যাচ্ছে, আফগানিস্তানের সরকার এই সেই এগুলি নিয়ে, বাংলাদেশ নিয়ে একটু লেখেন। বাংলাদেশের পলিটিশিয়ান যারা আছেন তারা নিজেরাই বলে, আওয়ামী লীগ নিজেরা, তোফায়েল আহমেদ বলেছে যে যেদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে যাবে অন্তত 10 লক্ষ মানুষ সেই এক রাতে মারা যাবে। গনি কেন পলাইছে? আমেরিকা এতদিন আফগানিস্তানে ছিল, আমেরিকা সেখানে শান্তি প্রতিষ্ঠিত করছে, আমেরিকা চলে আসছে, তা আপনারা শান্তি প্রতিষ্ঠিত করে আপনারা এতদিন আমেরিকা সেখানে এত প্রযুক্তি এত কিছু দিয়ে আপনার মিলিটারি তৈরি করলো, আপনি তো তাদেরকে নিয়ে যদি নাকি সেখানে কেউ জঙ্গি কার্যক্রম চালায় সেটাকে প্রতিহত করবেন, আমেরিকা কি বছরের পর বছর আপনার এখানে থাকবে নাকি? আপনি তো যেদিন আমেরিকা চলে আসলো মানে শেষ আনুষ্ঠানিকভাবে তাদের সব গুটায় আসার আগেই আপনি পলায় গেলেন, এর কারণ কি? এর কারণ হচ্ছে জনগণের রায় নেয় আপনার পেছনে, আপনি জনগণকে ভয় পান। আপনি যদি এখন বলতেন যে আমেরিকা চলে আসবে ঠিক আছে আমরা এখন একটা নির্বাচন দিব, এই নির্বাচনে যারা ক্ষমতা আসে তারাই নির্বাচনে জিতবে, তাহলে দেখতেন অবস্থা অন্যরকম, কিন্তু জনগণ আপনাদের ভোট দিবে না এটা আপনারা জানেন, যেই কারণেই পলাইছেন রাতের বেলা। সেম ঘটনা যদি বাংলাদেশে হয় তাহলে কি হবে? তো আমাদেরকে দেশে যাইতে বলেন না? কাবুলে যে অবস্থা হয়েছে, ঢাকা বিমানবন্দরে দেখছেন না, আমেরিকা এতদিন ধরেন এই কাবুলে তাদেরকে কিন্তু তাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, তাদের লোকজন ওইখানে ছিল, প্লেনের মধ্যে প্লেনের বাইরে থাকতে মানুষজন যে উপরে উঠলে যখন এটা টেক অফ করবে তখন যে মানুষ উঠতে উঠতে পড়বে চাকার ভেতরে যে চাপা লাগবে, কারণ প্লেন যখন উড়ে তখন তো ওই চাকা তো আপনারা যেটা দেখেন চাকা বের হয়ে থাকে, আমরা যখন এটা ল্যান্ড করে তখন আমরা দেখি যে চাকাটা ফাঁক হয়ে রয়েছে, চাকাটা তো ফাঁক হয়ে থাকে না, চাকাটা ভেতরে ঢুকে যায় যখন এটা টেক অফ করে, একটা সার্টেন একটা ইয়েতে যখন ওঠে তখন এটা এই চাকা ভেতরে ঢুকে যায়। ওরা তো মনে করছে চাকা মনে হয় ফাঁকাই থাকবে, চাকার মধ্যে ধরে বসে রয়েছে, আমেরিকা যখন আসছে তখন দেখা গেছে যে ওর শরীরের মাংস টাংশ এগুলো লেগে রয়েছে, এখানে রক্ত লেগে রয়েছে। তো এগুলি কি জানে না যারা প্লেন চালায় আসছে? তারা তো জানে যে এগুলো যে মারা যাবে সব কটা, কেয়ার করে নাই, কিন্তু ইন্ডিয়াও কেয়ার করবে না। ঝুইলা এয়ার ইন্ডিয়াতে থামনেল যেরকম দেওয়া হয়েছে এরকম বহু লোকজন থাকবেন, সবাই কিন্তু ক্যানাডার আমেরিকাতে বাড়ি করতে পারেন নাই, তারা ছাত্রলীগ করেন যুবলীগ করেন, ভাই কতজন কানাডায় আমেরিকায় মালয়েশিয়াতে ডাবল হোম করতে পারছেন একটু চিন্তা করেন। আপনি যার জন্য রাজনীতি করেন সে আপনার জন্য রাজনীতি করে না, আপনি আমার ভাই, আমি বাংলাদেশের একজন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের মানুষরে তো আমি বিদেশি মনে করি না, আমার ভাই মনে করি, আমার অনেক বন্ধু বান্ধব আছে এখন পর্যন্ত ছাত্রলীগ করে আওয়ামী লীগ করে যুবলীগ করে, করতেছে না, ছোট ভাই আছে করতেছে, তো তাদের সাথে তর্ক হয় না এটা করা ঠিক না এরকম হয়, কিছু বলতে পারি না, তো কি করবো, এই দেশেরই তো মানুষ, কই যাবেন ভাই? আপনি তো আমি তো জানি আপনি কেন এই করেন, আমি যদি আপনার নাম বলি একদম মানে বাই নেমে আপনাকে বলতে পারবো যে এই যে যুবলীগের এই যে এই লোকটা আসলে আওয়ামী লীগ করে না, এই কারণে আওয়ামী লীগ করে, কেন্দ্রীয় কমিটিতে আছে আওয়ামী লীগ করে না ভাই, আওয়ামী লীগ কিন্তু করে না। আপনি দেখছেন না 15 আগস্টের খানায় দেখছেন না ওই বিরিয়ানি নিয়ে, বিরিয়ানির মধ্যে মাংস হয় না দেখে পাড়াপাড়ি করে শেখ মুজিবের ছবি টবি সব চুরে মানে কি বলে ভেঙে চুরে আপনার ওই ছিঁড়ে টিড়ে তারপরে ভ্যানিশ করে ফেলছে, মায়া লাগে নাই কিন্তু, কারণ আদর্শ না তো এটা, এটা তো আদর্শ না, এরা বানাইছে ধর্ম কিন্তু আসলে তো এটাদের ধর্ম না। আমার এই ভিডিও অনেক আওয়ামী লীগের ভাই দেখবেন, আওয়ামী লীগের ভাইদের কাছে অনুরোধ, ভাই আপনাদের সাথে তর্ক করার এখন কোনো দরকার নেই, কোনো তর্ক করার দরকার নেই, কারণ আওয়ামী লীগ এদের
কোনো পলিটিক্যাল পার্টি না, ওরা কিন্তু এখন রাজনৈতিক কোনো দল না। আওয়ামী লীগ এখন একটা ধর্ম, ওদের নবী হচ্ছে শেখ মুজিব, শেষ নবী না প্রথম নবী সেটা ওরা ডিক্লেয়ার করবে। তো এটা হচ্ছে ওদের ধর্ম। অতএব ধর্মকে আপনি পলিটিক্যালি আপনার যদি কোনো ইনফ্লুয়েন্স যদি আপনার ভেতরে কাজ করে, কোনো থিওরি যদি আপনার মাথায় থাকে, সেটাকে সরানো সহজ। পলিটিক্স এটা হইতেই পারে একটু এইদিক ওইদিক, কিন্তু ধর্ম থেকে ধর্মান্তরিত করা কিন্তু অনেক কঠিন। অতএব দেখবেন বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ একটা পার্টি, এই পার্টি থেকে আপনি কাউকে ওদের ধর্মান্তরিত করতে পারবেন না। ওরা শেখ মুজিব যে ওদের শেষ নবী এটা ওরা কখনোই অস্বীকার করবে না, এই জায়গায় ওরা ঠিকই থাকবে। ওদের কালেমা আলাদা, ওদের ধর্ম আলাদা, নবী আলাদা, সবই আলাদা। ওরা কিন্তু আল্লাহ টাল্লাহ এগুলি মাইনে লাভ নেই, মানলেও মাইনে লাভ নেই। আসলে যারা কিনা মসজিদের ভেতরে মডেল মসজিদ তৈরি করে, সেই মডেল মসজিদের ভেতরে যারা মহিলাদেরকে ঢুকায় মিম্বারের সামনে চেয়ার দিয়া, তারপরে ডিসিএসপি সব মসজিদ উদ্বোধন করে, এদের কোনো আল্লাহ টাল্লাহ থাকলে আসলে এদের যদি নাকি মনে করেন আল্লাহ মুসলমান হিসাবে বিচার করে, তাহলে অবজেকশন থাকবে। কেয়ামতের দিন আওয়ামী লীগের ব্যাপারে অবজেকশন থাকবে। এরা কোনো মুসলমান, কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যে যেভাবেই বলেন ভাই কি করব, অনেক আওয়ামী লীগের লোকজন আছে, আমার আমার বন্ধু বান্ধব মনে করেন বিএনপির চাইতে আওয়ামী লীগের বেশি, তাদেরকে যদি বলা হয় ভাই কি করব বল, এখন তো এই অবস্থা ই হইলে, এটা কেন নাই না, তো এটা খালি পলিটিক্স না। তো বাংলাদেশের 17-18 কোটি মুসলমানের তারা এই দেশে ধর্ম পালন করতে পারবে কি পারবে না, সেই ভাগ্য নিয়ে খেলা চলতেছে। অতএব এত সহজ না, আল্লাহর কাছে যায় বলবো যে আল্লাহ আমার তো কিছু করার ছিল না, আমার তো পেট চালাই থেকে এটা করতে হয়েছে। পেট চালাই থেকে আপনি হিন্দু ধর্ম পালন করতে পারবেন, খ্রিস্টান ধর্ম পালন করতে পারবেন, আপনি ইমান থাকবে। অতএব যারা সরাসরি মুসলমানদের বিরুদ্ধে কাজ করতেছে তাদের পক্ষে আপনি কাজ করবেন, তাদের লাঠি বাড়াবেন, আর আপনার আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমারে মাফ করে দেন, এত সোজা না। তো যেই কারণে তাদেরকে আপনি সরাইতে পারবেন না এত সহজে। সো আওয়ামী লীগের ভাইদের সাথে তর্ক করার কোনো দরকার নেই। আওয়ামী লীগের ভাইদের যেটা বলবো, ভাই আল্লাহর ওয়াস্তে আপনারা অনেক উন্নয়ন করছেন, আপনারা এই দেশে জনগণের সরকার, আপনারা এই দেশের মানুষের একেবারে মনের ভেতরে আছেন, একটা নির্বাচন দেন, সব কিছু মাইনে নিলাম, আপনারা সব পৃথিবীর সবচাইতে ভালো ইয়ে, তো আপনারা একটু নির্বাচনটা দেন, দিনের বেলা একটা নির্বাচন দেন, তাইলে বুঝবো যে হ্যাঁ ঠিক আছে আপনারা খুব ভালো কিছু করছেন। এখন এটা বললে আপনারা কি বলবেন যে ভাই এই দেশের মানুষ তো বুঝে না, মূর্খ, এরা নির্বাচন দিলে তারপরে ই করে ফেলবে, আপনার ওদেরকে ভোট দিয়ে দিবে, হ্যাঁ আমরা হারিয়ে যাব। তো এই দেশের মানুষ যদি সব বলদি হয়, আপনাদের মতো সুফিদের এখানে দরকার নেই, আপনারা ভারতে যান গা, যেই দেশে আপনাদের মতো অতি শিক্ষিত, অতি মানে বুঝনেওয়ালা লোকজন আছে ওই দেশে যান গিয়া, আমরা যারা বোকাশ মানে সাদা সিধা মানুষজন যারা আছি তারা এই দেশে থাকি।